দুনিয়া সবকিছু চলে, গাড়ি কি দোষ করছে, গণপরিবহন কি দোষ করছে, গণপরিবহন চলতে দেন, আমাকে অনুদান লাগবো না, কোনো সাহায্য লাগবো না, আমরা কর্ম কর্ম খামো, আমরা আল্লাহ আখাও সব ঠিক দিচ্ছে, আমরা কাজ করে খামো, আমরা অনুদান চাই না, আমাকে গাড়ি চলতে দেন, দুনিয়া সবকিছু চলে, গণপরিবহনে কি দোষটা করছে, গণপরিবহন চলতে দেন। এই অসহায় শ্রমিকরা আজকে এক মাস ধরে গাড়ি চালাইতে পারতেছে না, তারা গাড়ি চালাচ্ছে গাড়ি চালাইতে পারতেছে না, তারা খুব ইভাবে জীবনযাপন করতেছে, ওটা চিন্তা করে আমরা আমাদের ডিলিং কোম্পানির নেতৃবৃন্দ চিন্তা করে আমাদের নিজ উদ্যোগে আমরা 400 জন শ্রমিকরা আমরা এই ত্রাণটা দিতেছি। আমরা আমার হলো ডিলিং শ্রমিক যা আছে ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টাররা ওদেরকে আমরা দিচ্ছি আমাদের নিজ খরচে নিজ উদ্যোগে। খন্দকার এনায়তুল্লাহ সাহেব সে হলো আমাকে নির্দেশ দিছে যে শ্রমিকদেরকে তাঁর দাও, তার নির্দেশে আমরা নিজেদের উদ্যোগে আমরা এই বাস্তবায়িত করতেছি। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে আমরা শ্রমিকদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, তারা ওইভাবেই বিগত কিছুদিন গাড়িটা চলছে, আমরা ওইভাবেই গাড়ি চালাইছি। ধন্যবাদ।